শীত শুরুর আগে গার্ডেনের কি ধরনের নেবেন। তো সে নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। নতুন গার্ডেনার যারা রয়েছেন তাদের জন্য ভিডিওটা অনেকটা কাজে আসবে আমি মনে করছি যে শীত শুরুর আগে আমরা কিভাবে মাটি প্রিপেয়ার করে নিতে পারি কি ধরনের পট সিলেকশন করতে পারি আর নিজেরাই আর কি বীজ কিভাবে কালেকশন করতে পারি প্রত্যেকটা সিজনের বীজ প্রত্যেকটা সিজনে কালেকশন করে নিয়ে সেইটাই গার্ডেনের জন্য মানে উপযুক্ত বীজ কিভাবে তৈরি করে রাখতে পারি সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আসসালাম আলাইকুম আর আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত ছাদ বাগানে শুধু সবজি নেয় সবজির সাথে ফল সজনে গাছ থেকে শুরু করে সব কিছুই আপনি করে ফেলতে পারেন তো প্রথমে আসবো মাটি প্রিপারেশনে যে মাটিটা আপনারা কিভাবে রেডি করবেন এখন শীতকাল তো এ বর্ষার বা গরমের সময় থাকে যখন যেসব মাটিগুলো রোদ আসে তখন আমরা কি করি যে রোদে মাটির করে ফেলি আর রোদে একটু শুকিয়ে নি শুকিয়ে নেওয়ার পরে সে মাটিটা সবকিছু দিয়ে প্রিপেয়ার করে আবার বিভিন্ন জায়গাতে আমরা পুরে রাখি আর পটটা আমাদেরকে বিভিন্ন ধরনের সিলেক্ট করতে হয় কোনো জায়গায় আমি লম্বা নিয়েছি কোনো জায়গায় ছোট ছোট গ্রো ব্যাগ নিয়েছি কোনো জায়গায় দেখতে পাচ্ছেন এরকম থালার মতো নিয়েছি কারণ শীতকালে অনেক ধরনের আমরা শাকসবজি শাক যেগুলো লাগানো হয় সেগুলো এই ধরনের থালার মতো পটগুলোতে শাক কিন্তু খুব ভালো হয় সে ধনে পাতা থেকে পালং এই জাতীয় জিনিসগুলো কিন্তু খুব ভালো হয় আর এখানে আমি র্যাকেটও রেডি করে নিয়েছি তো র্যাকেটগুলোতে মেনলি গাজর বিট তারপরে মূল এই জাতীয় জিনিসগুলো কিন্তু খুব ভালো হয় আর মাটিটা আমি যেভাবে রেডি করি সেটা হচ্ছে গার্ডেন সয়েল তার সাথে ভার্মি কম্পোস্ট সার কিচেন কম্পোস্ট মানে যেটা আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি এর ভিডিও অনেক দেওয়া আছে আপনারা দেখতে পারেন আর তার সাথে মিশিয়ে নিই শিঙ্কুচি হাড়ের গুঁড়ো ডিমের খোলা কুচি ফাঙ্গিসাইড নিমের খোল সব কিছু দিয়ে একটা মিক্সার রেডি করি আর এখানে আমি একটা কার্টুন নিয়েছি কাগজের কার্টুন কাগজের কার্টুনও ফেলে দেবেন না এটাও শীতকালে ব্যবহার করা যায় শীতকালে যেহেতু বৃষ্টিটা হয় না বললেই চলে সেখানে এই কার্টুনগুলোতে দ্বীপে আপনি শাক চাষ করে নিতে পারেন এখানে যেমন আমি ছোলার শাক চাষ করেছিলাম শীতে আর এই যে বস্তা দেখছেন এই বস্তাগুলোকে টু ফোল্ড করে নিতে পারি আর করে নিয়ে এতে বেগুন জাতীয় গাছগুলো বা লাউ আপনি লাগিয়ে দিতে পারেন কুমড়ো মিষ্টি কুমড়ো আপনার সাদা কুমড়ো এই জাতীয় গুলো মানে চাল কুমড়ো যাকে বলে সেগুলো কিন্তু এই বস্তার মধ্যে অনায়াসে হয়ে যায় তো আপনি পটের জন্য খুব বেশি খরচ করার দরকার নেই আর আমরা যেগুলোতে বীজ দিই বীজ দেওয়ার জন্য এই যে কফি মগ গুলো যেগুলো থাকে কাগজের সেগুলো অবশ্যই ফেলে না এখানে বীজের জন্য মাটির মিক্সারটা করবেন লাল লাল যে হয় বালিটা বালির সাথে কুকুপিঠ আর সামান্য একটু মাটি মিশিয়ে মিক্সারটা তৈরি করবেন আর এখানে যে কুমড়ো লাউ উচ্ছে এই জাতীয় বীজগুলো বা ভিন্ডি এই জাতীয় বীজগুলো আপনি অঙ্কুরিত করতে পারেন এই ধরনের কাপে আর আমরা আমরা এরপরে নেক্সট স্টেপে আসব যে কিভাবে বীজ কালেক্ট বাড়িতে যদি আপনি সঠিকভাবে বীজ তৈরি করে নিতে পারেন তো সেটা হবে সব থেকে পারফেক্ট বীজ আমাকে এক দিদি ভাই জিজ্ঞেস করেছিলেন কমেন্টে যে দিদি আপনি কোথা থেকে বীজ কালেক্ট করেন তো আমি তখন বলেছিলাম যে আমি আমার আড়ার গার্ডেনে নিজেই বীজ তৈরি করে তো বীজ তৈরি প্রসেসটা তাই আজকে শেয়ার করছি তো আমি প্রথমেই চেরি টমেটোর বীজ সংগ্রহ করেছি যে চেরি টমেটোগুলো আমারই গার্ডেনের আর যে টমেটোগুলো থেকে আমি বীজ কালেক্ট করব সেই টমেটোটা কিন্তু গাছে পুরোপুরি পাকিয়ে নিতে হবে এই নয় যে কাঁচা টমেটো আমি পেরে নিলাম সেইটা আমার ঘরে থেকে পেকে গেল সেখান থেকে আমি বীজ করব তাহলে বীজটা খুব একটা ভালো জাতের হবে না ওই জন্য গাছে ওকে একেবারে পুরোপুরিভাবে পাকে নিতে হবে তারপরে বীজ টমাটো গুলো পেরে ঘরে রেখে কয়েকদিন পরে কেটে নিয়ে ওই যে বীজগুলো পাবো সেই বীজগুলো কিন্তু আর জলে ধোয়া যাবে না ওই উপর আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে শুকিয়ে নিয়েছি আর এখানে শিমের বীজ লঙ্কার বীজ সবই কিন্তু গাছে শুকানো আছে শিমের বীজ গাছে পুরো যেগুলো বীজ করবো ভেবেছি সেই সিমগুলো গাছে রেখে দিয়েছিলাম তারপরে সে সেটা শুকিয়ে গেছে সেটা কালেক্ট করেছি লঙ্কাও তাই লঙ্কা গাছে রেখে দিয়েছিলাম লাল লঙ্কাগুলো গাছে অনেকটা পেকে গেছে তারপরে শুকে নিয়ে সেখান থেকে বীজ কালেক্ট করেছি আর এটা আমি ব্রোকলির বীজ কালেক্ট করছি আর ব্রোকলি দুখানা ব্রোকলি আমি গাছে রেখে দিয়েছিলাম যেটা পেকে গেছে মানে বুঝতেই পারবেন যে উপর ব্রাউন কালারের হয়ে যায় তখন পুরোপুরি শুকিয়ে যাবে গাছটাও শুকিয়ে যাবে সে তখন আপনি ওই বীজগুলো কালেক্ট করবেন করে এরকম চালনি দিয়ে চেলে নিলে আপনার ফ্রেশ যে বীজটা সেটা পাওয়া যাবে আর প্রত্যেকটা বীজই প্যাকেটে রাখবো আর প্যাকেটগুলো নাম লিখে লিখে রাখবো এই যে বীজগুলো আমি এইভাবে কালেক্ট করি এই বীজগুলো হচ্ছে একেবারে পারফেক্ট বীজ তো অনেক সময় দোকানে কিনতে গেলে যে সমস্যাটা হয় যে অনেক পুরোনো বীজও ওরা দিয়ে দেয় সেখান থেকে দেখবেন যে খুব ভালো গাছ হয় না বা গাছ হলেও সেখান থেকে পাওয়া আর এইটা হচ্ছে আমার একটা বোম্বাই লঙ্কার বীজ তো এই এইটাও শুকিয়ে নিয়েছিলাম গাছে আর সেখান থেকে বীজ এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর প্রত্যেক আগের যে লঙ্কাটা ছাড়ালাম ওইটা এক ধরনের লঙ্কা ছিল কালো লঙ্কা এমনি সাদা লঙ্কা আর এইটা হচ্ছে বোম্বাই লঙ্কা তিন ধরনের লঙ্কা এই লঙ্কাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা প্যাকেটে আলাদা আলাদা করে নাম মেনশন করে রাখি আর এটা হচ্ছে টক পালং দেখতেই পাচ্ছেন যে গাছে আমি কিভাবে শুকিয়ে নিয়েছি এটা একটা বেশ ফুলের মতো কালার চলে এসেছে এটা টক পালং এর বীজ এই বীজগুলো আমি সংগ্রহ করে রাখি ফুলের বীজও কিন্তু সংগ্রহ করি এখানে ক্যালেন্ডুলা আর বীজ সংগ্রহ করে রোদে দিয়েছি আর এই যে গাদার বীজ আমি এখন কালেক্ট করব তো গাদার ফুলগুলো গাছেই শুকোতে দিয়েছি যখন গাছে পুরো শুকিয়ে যাবে আর দেশি ভ্যারাইটি ইনকা গাদা সব ধরনেরই আমার গার্ডেনে ছিল তো সবগুলোই শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নিয়ে সেখান থেকে বীজ কালেক্ট করেছি গাদার যে উপরে ফুল অংশটা থাকে সেটা ফেলে দিতে হয় আর ভেতরে যে কালো রঙের অংশটা থাকে সেটাই নিয়ে নিতে হয় গাদা যেহেতু কয়েকটা ভে ভ্যারাইটির আছে না প্রত্যেকটা বীজ আলাদা আলাদা করে নিয়েছি আর প্যাকেটগুলোতে নাম লিখে রেখেছি আর এটা হচ্ছে পিটোনিয়া দেখতে পাচ্ছেন পিটোনিয়া গাছটা কতটা শুকিয়ে গেছে আর শুকনো অবস্থায় দেখুন ওর বীজও হয়েছে পিটোনিয়ার বীজগুলো লাল শাকের বীজের মতো খুবই সরু সরু ক্ষুদ্র ক্ষুদ্র তো এটা সাদা ভ্যারাইটি আর এই কাগজটাতে আমি সংগ্রহ করছি আর এই কাগজটা আমি কিন্তু নামও লিখে রেখেছি হোয়াইট বলে তো এই রকম চার পাঁচটা কালারের পিটুনিয়া আমার গার্ডেনে রেখেছিলাম সেখানে চার পাঁচটা কালারই কালারই আমি এইভাবে কালেক্ট করে নিয়েছি আর যেগুলো তো বেশি পাতা হয়েছে সেগুলো একটুখানি চেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ বীজ এই বীজটা আমি কালেক্ট করে নিলাম তো এখানে নাম লেখাও আছে এইভাবে পিটুনিয়ার সমস্ত কালার আমি কালেক্ট করেছি আর এবার নাম লিখে লিখে আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছি তো এই বীজগুলোই ঠিক বর্ষার পরে পরে সব ছাড়িয়ে দিতে হবে তাহলে আবার নতুন গাছ হয়ে যাবে তো বাড়িতে যদি আপনি একেবারে প্রপার ওয়েতে বীজ কালেক্ট করেন তাহলে দেখবেন যে সেখান থেকে উন্নত মানের আপনি গাছও পাবেন আর ফলও হবে আর এই দেখুন উচ্চের বীজগুলো কালেক্ট করব এখানে উচ্চে দুটো আমি বীজ কালেক্টের জন্য একেবারে শুকিয়ে নিয়েছি আর এটা আবারও রোদে কিছুটা শুকিয়ে নেব তারপরে বীজটা বের করে এই দেখুন বীজটা বের করে রোদে দিয়ে সেটা কালেক্ট করে রাখবো এই বীজে আপনার ভালো চারা হবে এবার অনেক সময় কি আমরা দোকানে ভালো চারা ভালো বীজ আর কি পাই না পুরনো থেকে যায় আর বীজগুলো যখন আমরা এই আর কি অঙ্কুরিত করতে দেব তার আগে দশ থেকে বিশ মিনিট এরকম রোদে আমরা শুকিয়ে নেব বীজটা যেগুলো শাক জাতীয় বীজগুলো সেগুলো ডিরেক্ট রোদে দেওয়ার পরে ডিরেক্ট মাটিতে ছড়িয়ে দেবো আর যেগুলো কুমড়ো লাউ উচ্ছে ভিন্ডি এই জাতীয় বীজ আবার মটর শাকের জন্য মটরের বীজ বা ছোলার বীজ এই জাতীয় বীজগুলো কিন্তু রোদে দেওয়ার পরে আবার জলে ভিজিয়ে ঠিক ওভার রেখে দেব আট থেকে দশ ঘন্টা মতো রাখবো তাহলে এটা অঙ্কুরিত হবে খুবই তাড়াতাড়ি তেদু বীজ আমরা দুই ভাবে দিতে পারি আর এই যে এই ধরনের যে কাপগুলো আমি আগেই দেখালাম এটাতে মাটি প্রিপেয়ার করে রেখেছি এইগুলোতে ওই কুমড়ো জাতীয় লাল জাতীয় এই এই টাইপের বা ভBINDI এই জাতীয় বীজগুলো আমি অঙ্কুরিত হতে দিই আর অন্য যে বীজগুলো থাকে সেগুলো আমি ডাইরেক্ট মাটিতে ছড়িয়ে দিই আর শাক জাতীয় বীজগুলো মাটিতে দিয়ে দিই তারপরে তারপরে একটা লেয়ার দিয়ে ঢেকে দি তো সেই ভিডিও আমি দেখাবো যে কিভাবে করি যে শীতে আপনারা কি কি ধরনের শাক সবজি লাগাতে পারেন যারা নতুন গার্ডেন করছেন খুব খুব সহজে কিছু কিছু সবজির আমি নাম বলবো যে সবজিগুলো ইজিলি ছাদ বাগানে হয়ে যায় এবং আপনি খুব ভালোভাবে ফলনও পেতে পারেন সে নিয়ে আমি আর একটা ভিডিও দেব তো এখানে যে পিটুনিয়া থেকে শুরু করে অন্যান্য যে শাক সবজির বীজও আমি কালেক্ট করেছিলাম সেগুলো আজকে ছাড়িয়ে দিচ্ছি এখন বর্ষা আর কি চলে গেছে তো আমি অনেক পট আর নষ্ট করতে চাইছি না যে যেখানে ফলের গাছগুলো আছে সে ফলের গাছের গোড়ায় গোড়ায় আমি সমস্ত বীজ ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা ফলে গাছে যেমন ড্রাগন ফল থেকে শুরু করে লেবু এই জাতীয় গাছের তলাগুলোতে আমি বীজ দিয়ে দিচ্ছি কারণ এই জাতীয় গাছের তলাগুলো খুব বেশি নরজরণ হয় না এগুলো ফিক্সড থাকে সেই জন্য এখানেই একটু খুঁজিয়ে নিয়েছিলাম আগে তারপরে বীজ দিয়ে দিয়েছি তো ভাবে প্রত্যেকটা গাছের তলা জ্বালায় আমি বীজ দিয়েছি আর আরও বিভিন্ন ধরনের বীজ কালেক্ট করে রেখেছি ধনে সব কিছু একই ভিডিওতে দেখানো গেল না তবে ঠিক আপনারা আমি যেভাবে করলাম যে গাছে পুরোপুরি পাকিয়ে নিয়ে পরিপক্কভাবে ফলের বীজ পাকিয়ে নিতে হবে তারপরে সেটা রোদে শুকিয়ে নিয়ে আপনাকে কোনো এয়ার টাইট জায়গায় কালেক্ট করে রেখে দিতে হবে এবং পরে যখন সিজনের সময় আসবে সেই সিজনে বীজগুলো বের করে একটু রোদে দিয়ে তারপরে ছাড়িয়ে দিতে হবে তাহলেই দেখবেন যে আপনি মানে অঙ্কুরিত ছাড়া পেয়ে যাচ্ছেন তো এইভাবে আপনি বাড়িতে বীজ কালেক্ট করে নতুন গাছ নিতে পারেন তাহলে আমি বাড়িতে অনেক সময় এইভাবে গাছ বীজ কালেক্ট করে নিই তার ফলে মানে খরচটাও কমে যায় এবং পারফেক্ট বীজ পাই তো এইভাবে আপনারা প্রস্তুতি নিতেই পারেন এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ